আজ আমি ক্লাস ফাইভের ভূগোল পড়াবো। আজ আমি পড়াবো পঞ্চম অধ্যায়, যেখানে আছে ভারতের গৌরবময় অতীত। পড়াটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির জন্য আমাদের তোমাদের ঠিক এইভাবে অনলাইনে পড়াতে হচ্ছে। তো এই অনলাইন পড়ানোর জন্য হয়তো ক্লাসে আমরা যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি সেটা হয়তো আমরা বোঝাতে পারবো না। কেমনভাবে পারবো না, সেটা হচ্ছে এই লাইন ধরে ধরে যেটা আমি ক্লাসে তোমাদের বুঝিয়ে দিই সেটা হয়তো আমি বোঝাতে পারবো না। তা এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের যে চ্যাপ্টারটা আমি এখন পড়াবো সেটা সম্পর্কে সমস্ত তথ্যটুকুই আমি তোমাদের দিয়ে দেবো, যে ওভারঅল চ্যাপ্টারটাতে কী বুঝিয়েছে। এরপরও যদি তোমাদের অসুবিধা হয়, প্রয়োজনে স্কুল খোলার পর আমি তোমাদের লাইন ধরে ধরে সমস্তটুকু বুঝিয়ে দেব। তাহলে চলো আমরা শুরু করি। ভারতের গৌরবময় অতীত। ভারতের আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, আর ভারতবর্ষ সেই এশিয়া মহাদেশেরই অন্তর্গত। অর্থাৎ ভারতবর্ষ এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ দিকে আমাদের ভারতবর্ষ অবস্থিত। এই প্রাচীন যুগ থেকেই আমাদের ভারতবর্ষে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির আগমন ঘটেছে, বা বিভিন্ন রাজারা আমাদের দেশে বিভিন্ন সময়ে এসেছে। কেউ এসেছে ভারতবর্ষকে আক্রমণ করার জন্য, কেউ এসেছে লুট করার জন্য, কেউ বা এখানে আক্রমণ করার উদ্দেশ্যেই এসেছিল বা লুট করার উদ্দেশ্যে এসেছিল, কিন্তু তারপরও তারা ভারতবর্ষকে ভালোবেসে তারা এখানেই থেকে গেছে। আবার কেউ কোনো কোনো সময় কোনো কোনো রাজারা এসেছে আমাদের ভারতবর্ষের রাজ্য জয় করতে। এইভাবেই আমাদের দেশ বৈচিত্র্যপূর্ণ হয়েছে। কিভাবে হয়েছে? যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে এসেছে, তাই তাদের বহু জাতি, ধর্ম, ভাষা এই দেশকে সমৃদ্ধশালী করেছে এবং বৈচিত্র্যপূর্ণ করেছে। তাই জন্য ভারতবর্ষকে উপমহাদেশও বলা হয়। কিন্তু আমরা এই সমস্ত কিছু আমরা জানবো কী করে? আমরা এইভাবেই জানতে পারবো। তোমরা খেয়াল করবে যে তোমরা যখন এই অধ্যায়টা পড়বে, তোমরা এই অধ্যায়ের সাথে সাথে তোমরা ইতিহাসের অনেক সম্পর্ক পাবে। কারণ আমরা জানি যে অতীত মানেই হচ্ছে আমাদের ইতিহাস, আর অতীত কোনটা? যেটা আমাদের ঘটে যাওয়া ঘটনা বা আমাদের আগে ঘটে গেছে সেটাই হচ্ছে আমাদের অতীত। তাই ইতিহাসের সঙ্গে পুরোপুরি সম্পর্কযুক্ত এই অধ্যায়টি। তাই এবার দেখো আমরা কিভাবে জানতে পারবো যে কিভাবে কখন মানুষ এসেছে, বা আমরা এগুলো কিভাবে জেনেছি, এগুলো কিভাবে জানা যায়? যে শিলালিপি, উপনিষদ, তাম্রলিপি, স্মৃতিসৌধ, শিলমোহর, এগুলোর থেকে আমরা পুরোনো দিনের কথাগুলো জানতে পারি। এবারে দেখো স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের একটা উদাহরণ তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তাজমহল। তাজমহল কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল? না, শাহজাহানের স্ত্রী মমতাজের স্মৃতিতে তৈরি করা হয়েছিল। তাহলে তাজমহল ছিল বলে আমরা শাহজাহান মমতাজ এদের সম্পর্কে জানতে পেরেছি। ঠিক একই রকম একটা মুদ্রা পাওয়া গেছে অতীত থেকে, মানে অতীতকালের থেকে। সেখানে দেখা গেছে সম্রাট সমুদ্রগুপ্ত বিনা বাদনরত অবস্থায় আছেন। এর থেকে আমরা ধারণা কী করতে পারি? যে সম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন যিনি বিনা বাজাতে পারতেন, অথবা এমনও হতে পারে তিনি সঙ্গীতের পৃষ্ঠপোষক ছিলেন, মানে সঙ্গীতকে খুব পছন্দ করতেন। তাই জন্য তিনি তার আমলে কি করেছিলেন বা তার রাজত্বের সময় কি করেছিলেন, এমন একটা মুদ্রা প্রচলন করেছিলেন যেখানে তার এই ছবিটি দেয়া হয়েছিল। তাহলে এই সমস্ত ছোট ছোট বিষয় থেকে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। এছাড়াও আর কী কীভাবে জানা যায়? বিভিন্ন সভ্যতার ধ্বংসাবশেষ থেকে। এছাড়াও আরেকটি ভালো জিনিস আমাদের সে সময় হয়েছিল, সেটা হচ্ছে এই যখন আমাদের ভারতবর্ষে যেমন রাজারাও এসেছেন, তেমন বিভিন্ন রকম ঐতিহাসিকরাও এসেছেন, যারা এসেছেন ভারতবর্ষ ঘুরেছেন, দেখেছেন এবং ফিরে গিয়ে তাদের এই যে অভিজ্ঞতা, যে তারা ভারতবর্ষ থেকে কি দেখলো, সেই সমস্ত কিছু তাদের বইয়ের মধ্যে লিখেছেন। যেমন দেখো গ্রিক রাজার সময়, গ্রিক রাজ্য থেকে চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন মেঘাসেনিস। তার লেখা একটি ভ্রমণ বৃত্তান্ত হলো ইন্ডিকা। এখান থেকে আমরা কি জানতে পারি? না, ভারতবর্ষের আকার, আয়তন ও স্থলপথের কথা। বিক্রমাদিত্যের সময় হচ্ছে এসেছিলেন বিদেশি পর্যটক, তিনি ছিলেন ফাহিয়েন। ফাহিয়েনের ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে ফো কুও মিন। এবার এখান থেকে আমরা কি জানতে পারি? বানভট্ট ছিলেন আয়ুর্বেদ শাস্ত্রের একজন বিখ্যাত। তারপরে জ্যোতিষে বরাহমিহির, কাব্যে কালিদাস ইত্যাদি সমস্ত বিষয় আমরা সেখান থেকে জানতে পারি। এছাড়াও দেখো রাজা হর্ষবর্ধনের আমলে কে এসেছিলেন? না, হিউয়েনশাং। তিনি কি ছিলেন? একজন চীনা পর্যটক, যিনি চীন দেশ থেকে এসেছিলেন। তার ভ্রমণ বৃত্তান্তের নাম হচ্ছে সি ইউ কি।
এখান থেকে আমরা কি জানতে পেরেছি? তৎকালীন সমাজ জীবন ও রাজনীতি সম্পর্কে। এছাড়াও দেখো আছে এশিয়ার বৃহত্তম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল, তার অধ্যক্ষ ছিলেন শিলভদ্র ইত্যাদি। এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাবে, তাই জন্য তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে ফেলবে এবং এই চ্যাপ্টারের ভেতরে যে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেটা অবশ্যই পড়বে। কারণ এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের প্রশ্ন নিয়ে কোনো সমস্যায় থাকবে না। তাহলে আজকে তোমাদের আমি এইটুকুই পড়ালাম, এইটুকুই তোমাদের পড়া থাকবে যে তোমরা অধ্যায় 5টা ভালো করে মুখস্থ করবে, যাতে তোমরা এর ভেতর থেকে সমস্ত প্রশ্ন উত্তর করতে পারো। আজকে এইটুকুই।